Hello dear learners of class 3. Assalamu alaikum. I am Shanta Borua, assistant English teacher of Bratis School and College. Dear students, our today's lesson is unit 31 and topic punctuation and capital letters. Okay. Welcome to our channel Bright of YouTube. Dear students, punctuation and capital letters. Biram chinno ebong boro hater okkhor. দেখো এখানে আমি তিনটা বিরামচিহ্ন দিয়েছি পাংচুয়েশন মার্ক দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে ফুল স্টপ ফুল স্টপ হচ্ছে পূর্ণ বিরতি অর্থাৎ বাক্য শেষ করার পরে আমরা কি করব ফুল স্টপ দিব বিবৃতিমূলক বাক্যের পরে আমরা ফুল স্টপটা ব্যবহার করব আর এটা হচ্ছে খামা খামা হচ্ছে স্বল্প বিরতি হ্যাঁ স্বল্প বিরতি অল্প থামার জন্য আমরা সাধারণত এই চিহ্নটা ব্যবহার করে থাকি এবং এটা হচ্ছে কোশ্চেন মার্ক হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি ওকে ডিয়ার স্টুডেন্টস অ্যাক্টিভিটি এ রিড এন্ড সে পড়ো এবং বলো মিসেস মৌরি ইজ আ টিচার মিসেস মৌরি একজন শিক্ষক দেখো বাক্যের শুরুতে কি করেছে ক্যাপিটাল লেটার এবং বাক্যের শেষে এখানে মিসেস এর পরে ফুল স্টপ দেওয়া হয়েছে তার কারণ এটা সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে কেমন এরপরে দেখো মৌরি যেহেতু একটি প্রপার নাউন তাই মৌরির এমটাকে কি করা হয়েছে ক্যাপিটাল লেটার করা হয়েছে হ্যাঁ আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই বাক্যের শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে ওকে কমল মারিয়াম আর ফাহমি আর হার স্টুডেন্টস কমল মরিয়ম এবং ফাহমি তার ছাত্রছাত্রী ওকে দেখো এখানে কোমল এবং মারিয়াম ফাহমি তিনটাই হচ্ছে প্রপার নাউন এখন একটু দেখো এই প্রপার নাউন দুটো কি হয়েছে পরপর বসেছে না পরপর যখন কোন প্রপার নাউন পরপর বসে তখন দুটোর মাঝখানে আমাদের কি দিতে হবে কমা দিতে হবে দেখো আমি এখানে কমা দিয়েছি এবং দেখো মারিয়াম এবং ফাহমির মাঝখানে আমি অ্যান্ড ব্যবহার করেছি অ্যান্ড আছে এখানে তাহলে অ্যান্ডটা হচ্ছে কি কনজাংশন ওয়ার্ড যখন দুটো নাউনের মাঝখানে কনজাংশন ওয়ার্ড থাকে তখন সেখানে আর কমা দেওয়ার প্রয়োজন নেই আর স্টুডেন্টস লাস্টে কি বাক্য শেষ হয়েছে তাই কি দিয়েছে ফুল স্টপ দিয়েছে ওকে দেখো কমল ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ কমল তুমি কি দয়া করে জানালাটি বন্ধ করতে পারো এখানে দেখো বাক্যের শুরুতে কি আছে কমল আছে হ্যাঁ কমলকে এখানে সম্বোধন করে কথাটা বলা হচ্ছে বলেই কমলের পরে এখানে আমরা কি দিয়েছি কমা দেওয়া হয়েছে কমলের পরে কমা দেওয়া হয়েছে এবং বাক্যটার দেখো ক্যান দিয়ে শুরু হয়েছে ক্যান দিয়ে যখন শুরু হয়েছে বাক্যের শেষে কি দেওয়া হয়েছে কোশ্চেন মার্ক ক্যান হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব ওকে আর এখানে দেখো প্লিজটা হচ্ছে কি অ্যাডভার্ব বাক্যের শেষে যদি অ্যাডভার্ব প্লিজ থাকে তখন তার আগে কি দিতে হয় ক্ষমা দিতে হয় বাক্যের শেষে যখন অ্যাডভার্ব প্লিজ থাকে তখন তার আগে ক্ষমা দিতে হয় ওকে ডিয়ার স্টুডেন্টস নেক্সট ইয়েস মিসেস মৌরি ইয়েস অথবা নো থাকলে ইয়েস এবং নো থাকলে সবসময় আমরা কি দেব ইয়েস বা নো এর পরে কমা দিব মিসেস এর এম বড় হাতের আর এখানে মৌরির এম বড় হাতের বাক্যের শেষে ফুল স্টপ যেহেতু এটা একটা সংলাপ এটা সংলাপটা শেষ হয়েছে তাই এরপরে আমরা ফুল স্টপ দিয়েছি ওকে অ্যাক্টিভিটি বি হোয়াট পাংচুয়েশন মার্কস আর ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্সেস বাক্যের মাঝে কি কি বিরামচিহ্ন ব্যবহার করা হয়েছে দেখো বাক্যের মাঝে কি কি বিরামচিহ্ন আছে আন্ডারলাইন দেম সেগুলোকে দাগ দাও সেগুলোর নিচে দাগ দাও ডিয়ার স্টুডেন্টস চলো তাহলে আমরা আমাদের কি বলেছে এখানে কি বলেছে আন্ডারলাইন দেম সেগুলোর নিচে দাগ দিতে বলেছে পাংচুয়েশন মার্ক কি কি আছে বাক্যের মাঝে দেখো এখানে মিসেস এর পরে এটা পেয়েছি আমরা এখানে কি করব আন্ডারলাইন দিয়েছি তারপরে দেখো এরপরে কমল কমলের পরে খম আছে খমকে আমরা কি করলাম আন্ডারলাইন দিলাম এরপরে এখানে নেই এখানে দেখো আবার কমল কমলের পরে আমরা কি করব আন্ডারলাইন দিব এখানে দেখো উন্ডুর পরে কি আছে উন্ডুর পরে খম আছে বাক্যের মাঝে তা আমরা কি করব আন্ডারলাইন করব এখানে ইয়েস এর পরে খম আছে তাহলে কি করব এখানে আমরা আন্ডারলাইন দিব আবার এখানে মিসেস এর পরেও ফুল স্টপ আছে এটাও কি করব আন্ডারলাইন করব ওকে তোমরা খেয়াল করো ওকে ডিয়ার স্টুডেন্টস অ্যাক্টিভিটি সি কারেক্ট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সঠিক করো নাম্বার ওয়ান দ্য ফার্মার হ্যাজ আ গোট অ্যান অক্স অ্যান্ড আ হেন
দেখো বাক্যের শুরুতে কি আসে দি আসে দি এর টিটাকে আমরা নিয়ম অনুযায়ী বড় হাতে লিখব আমরা জানি সেটা বাক্যের শুরুতে বড় হাতে লিখতে হয় দি টি বড় হাতে লিখেছি তারপর দেখো এখানে কি গোট অক্স হেন তিনটাই কি নাউন তিনটা নাউন যদি এখানে দেখো নাউন যদি পরপর থাকে তাহলে আমি আগেও বলেছি দুটো নাউনের মাঝে আমরা কমা ব্যবহার করব তাহলে দেখো গোট আ গোট আ এন অক্স তাহলে এটার মাঝে আমরা কি দিব কমা দিয়েছি দেখো কমা দিয়েছি ওকে দিয়েছি এরপরে দেখো এখানে কি আছে অ্যান অক্স আ হেন এই দুটো মাঝে এন্ড দেওয়া আছে এন্ড হচ্ছে এন্ড এটা হচ্ছে কি কনজাংশন ওয়ার্ড যেহেতু কনজাংশন ওয়ার্ড দেওয়া আছে তাই আমরা এখানে আর কোনো কমা ব্যবহার করব না ঠিক আছে এবং বাক্যের শেষে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই বাক্যের শেষে আমরা ফুল স্টপ দিব দিয়েছি নাম্বার টু ক্যান ইউ ড্র আ সার্কেল আ ট্রায়াঙ্গেল অ্যান্ড আ স্কোয়ার প্লিজ বাক্যের শুরুতে প্রথম লেটারটা আমরা কি করব ক্যান এখানে সিটা কি করব বড় হাতে করব এখানে দেখো করেছি তারপরে এখানেও দেখো এখানে সার্কেল ট্রায়াঙ্গেল এবং স্কোয়ার তিনটাই নাউন তিনটা নাউনে কি পরপর আছে এই দুটো নাউন পরপর আছে তাই এই দুটো নাউনের আ সার্কেল আ ট্রায়াঙ্গেল এই দুটো নাউনের মাঝে আমরা কি দিয়েছি কমা দিয়েছি কমা হবে এবং দেখো ট্রায়াঙ্গেল এবং স্কোয়ারের মাঝে অ্যান্ড আছে কনজাংশন ওয়ার্ড অ্যান্ড আছে তাই আমরা এখানে কোনো কমা ব্যবহার করব না এখন কথা হচ্ছে এখানে যে প্লিজ আছে হ্যাঁ আমি আগেও প্রথমে অ্যাক্টিভিটি এতে বলেছিলাম প্লিজ হচ্ছে অ্যাডভার্ব হ্যাঁ বাক্যের শেষে যদি অ্যাডভার্ব প্লিজ থাকে তখন তার আগে কি দিতে হয় কমা দিতে হয় হ্যাঁ আমি এখানে দিয়েছি কমা এবং বাক্যের শেষে এখানে প্রশ্নবোধক দিয়েছে কেন দিয়েছে সেটা আমরা দেখবো এখানে দেখো বাক্য শুরু হয়েছে কি দিয়ে খান দিয়ে খান হচ্ছে এখানে কি অক্সিলিয়ারি ভার্ব হ্যাঁ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যেহেতু বাক্যটা শুরু হয়েছে তাই বাক্যের শেষে কোশ্চেন মার্ক দিব আমরা ঠিক আছে দিয়েছি আমি ওকে ডিয়ার স্টুডেন্টস নাম্বার থ্রি ইয়েস আই ক্যান নাম্বার থ্রি ইয়েস আই ক্যান দেখো ইয়েস আমি আগেও বলেছি ইয়েস এবং নো থাকলে নিয়ম অনুযায়ী প্রথমে আগেই আমরা ওয়াইকে বড় হাতের করেছি এবং ইয়েস এবং নো থাকলে তারপরে আমরা কি দেব কমা দিয়েছি কমা দেব কমা দিয়েছি আমি এরপরে আসো আই আই আছে না আই হচ্ছে কি আই একটি প্রোনাউন হ্যাঁ প্রোনাউন আই যখন সিঙ্গেল বসে মানে একা বসবে বাক্যের শুরুতে হোক মাঝে হোক কিংবা শেষেই হোক তখন সবসময় কি ক্যাপিটাল লেটার হয়ে বসবে ঠিক আছে দেখো আমি এখানে ক্যাপিটাল করেছি তারপরে কি আছে খালি না ক্যানটা লিখেছি এবং যেহেতু এটা কি এখানে কি সংলাপ শেষ হয়েছে তাই আমরা এখানে কি করব বাক্যের শেষে ফুল স্টপ দিব দিয়েছি ওকে নাম্বার ফোর আই হ্যাভ আ পেন আ পেন্সিল অ্যান্ড এ নোটবুক ইন মাই ব্যাগ ওকে ডিয়ার স্টুডেন্টস এখানে দেখো আমরা আইটাকে কি করব শুরুতে এবং প্রোনাউন আই সবসময়ই একা বসলে বড় হাতে সেটাও বলেছি বড় হাতে করেছি এখানে দেখো পেন পেন্সিল নোটবুক তিনটাই হচ্ছে নাউন তিনটি নাউনই একই বাক্যের মধ্যে আছে এবং পেন আর পেন্সিল পরপর আছে তাই না যেহেতু নাউন দুটো পরপর আছে তাই আমরা এখানে কি করেছি পেন এবং পেন্সিলের মাঝে কমা দিয়েছি কেমন পেন্সিল আ পেন আ পেন্সিল কমা দিয়েছি এবং এখানে অ্যান্ড দেওয়া অ্যান্ড হচ্ছে আমি আগেও বলেছি কনজাংশন অ্যান্ড দেওয়া আছে দুটো নাউনের মাঝে তাই আমরা এখানে কোনো কি দেব না কমা ব্যবহার করব না এবং ইন মাই ব্যাগ হ্যাঁ তারপরে বাক্যের শেষে ফুল স্টপ দেবো যেহেতু এটি একটি বিবৃতিমূলক বাক্য তাই বাক্যের শেষে আমরা কি দিয়েছি ফুল স্টপ দিয়েছি ওকে নাম্বার ফাইভ গিভ মি আ পেন্সিল প্লিজ দেখো বাক্যের শুরুতে আমরা নিয়ম অনুযায়ী যেটাকে কি করেছি বড় হাতে করেছি গিভ মি আ পেন্সিল প্লিজ বাক্যের শেষে কি আছে আমি আগেও বলেছি এটা হচ্ছে অ্যাডভার্ব প্লিজ ওয়ার্ড বাক্যের শেষে যদি অ্যাডভার্ব প্লিজ ওয়ার্ডটা থাকে তখন তার আগে অবশ্যই আমাদের কমা দিতে হয় তাই নিয়ম অনুযায়ী আমি এখানে কমা দিয়েছি ঠিক আছে এখন বাক্যের শেষে কি দেব সেটা হচ্ছে কথা এটা একটি কি এটি এই বাক্যটিতে দেখো বাক্য শুরু হয়েছে ভার্ব দিয়ে তাই না এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটু আগে আমরা যেটা পড়েছিলাম এখানে এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আমি একটুখানি বলে দিই খেয়াল করো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যখন বাক্য শুরু হয় তখন বাক্যের শেষে কোশ্চেন মার্ক হয় এবং প্রিন্সিপাল ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় বাক্যের শেষে ফুল স্টপ হয় ঠিক আছে তাহলে আমাদের কি কি করেছি গিভ মি আ পেন্সিল ক্ষমা প্লিজ তারপরে ফুল স্টপ ওকে ডিয়ার স্টুডেন্টস দ্যাটস অল ডিয়ার স্টুডেন্টস মাই বেস্ট উইশেস টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স
থ্যাংকস টু অল, আসসালামু আলাইকুম।